শুরু করা যাক। This is ABC News HT Live. You're watching ABC News HT Live. আপনি আজকে যে ত্রিপুরা বোর্ডের মাধ্যমিকের রেজাল্ট বেরোলো তাতে নবম স্থানে আছেন, তো আপনি কোন স্কুলে পড়াশোনা করেছেন আপনার নাম বলবেন, এবং মানে এই রেজাল্টের পেছনের যে জার্নিটা ছিল সেই স্ট্রাগলটা কেমন ছিল, কি করে এই রেজাল্টে এসেছেন, এবং কার মূলত এই রেজাল্টের ক্রেডিট সেটা নিয়ে আপনি বলবেন। আমি আগে ডিরোজি স্কুলে পড়তাম, তারপরে ক্লাস নাইনে স্কুল চেঞ্জ হয়েছে, শিশুবিহারে এসেছি। তারপর ডিরোজি থেকে আমি ছোটো থাকতে খুব সাপোর্ট পেয়েছি, তারপর শিশুবিহারেও টিচাররা খুব হেল্প করেছে যখন যেটার জন্য যেতাম হেল্প করত। তারপর আর মাধ্যমিকের জন্য পড়ার জন্য বলবো যে টেস্ট পেপারটা সলভ করতে লাগবে নিজে নিজে, আর ম্যাথসটাকে একটু নিজে নিজে সলভ করতে লাগবে, আর টেক্সট বইটা একটু পড়তে লাগবে, তাহলেই মোটামুটি ভালো রেজাল্ট করা যাবে। দিনে আপনি কত ঘন্টা করে পড়াশোনাতে সময় দিয়েছেন, এবং মানে কিরকম ছিল সেই সময়? কোনো বাধা ধরা ছিল না যে এখনই পড়তে লাগবে, বাবা মা কখনো ফোর্স করেনি, যখন আমার ভালো লাগতো তখনই আমি পড়তাম, এমন কোনো একটা যে বাধা ধরা ছিল এখনই পড়তে লাগবে, মাও বকা দেয়নি বেশি একটা, টিভিটা ভালোবাসতাম তখন একটু বকা খেতাম। তো এখন তো মাধ্যমিক রেজাল্ট বেরিয়ে গেল, সামনে কি ভাবছেন? সামনে তো ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা আছে, ইলেভেন টুয়েলভ তো ক্লাস টিউশন শুরু হয়ে গেছে, সামনের মাস থেকে আশা করি স্কুলও শুরু হয়ে যাবে, তো ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য যতটুকু পড়ার দরকার আমি চেষ্টা করছি। তো ইঞ্জিনিয়ারিং এ আপনি কি বিষয়ে ফোকাস করতে চান, কি মানে কোন ট্রেড আপনার বেশি পছন্দ, কেন পছন্দ? এখন আপাতত আমার সিভিলটাই ইচ্ছা আছে, আসলে আমার দাদা ভাই থেকে আমি অনুপ্রাণিত হয়েছি, আমার খুব ভালো লাগে মানে প্রফেসর, ইঞ্জিনিয়ারিং শেষ করে প্রফেসর হতে চাই আর কি। আচ্ছা, মানে আপনি ইন্ডাস্ট্রির বদলে রিসার্চ এবং টিচিং এই বিষয়ে ইন্টারেস্টেড, কেন? কারণ টিচারের একটা আলাদা একটা সম্মান আছে, সবাই ওনাকে দেখলে রেসপেক্ট করে, ওনাকে সবাই চিনে, তার জন্যই টিচারটা আমার খুব ভালো লাগে, সবাইকে আমার কাউকে কিছু একটা মানে হেল্প করতে জানাতে খুবই ভালো লাগে, নিজে যতটুকু জানি যে মানে যেই জিজ্ঞেস করুক না কেন আমি তাকে ততটুকু যতটুকু জানি ততটুকু দেওয়ার চেষ্টা করি, আমার আমার দিদি সেটা আমাকে শিখিয়েছে। এই রেজাল্টের পেছনে কার বেশি অবদান রয়েছে বলে? আমার সকল টিচারারই রয়েছে, বাবা মাও সাপোর্ট করেছে, দিদি বাড়ির সামনে ছিল, দিদি আমাকে খুবভাবে হেল্প করতো, দাদা ভাই আছে, তারপর পিসু ওরা আমাকে হেল্প করেছে, এছাড়া স্যাররা তো আছি, ওরা যখন যেটা চেয়েছে আমাকে সেভাবে হেল্প করেছে। দিন কতজন টিচার পড়াশোনায়? টেনে আমার ছিল সেভেন টিচার, সাতজন টিচার ছিল। আমরা আপনার দিদির কাছে একটু পরে যাব, প্রথমে বাবার কাছ থেকে জেনে নিতে চাইবো তোমার পরবর্তী যারা এই পরীক্ষাটা দেবে তাদের প্রতি তোমার কি মেসেজ থাকবে, কিভাবে পড়লে? পড়াটাকে বোরিং নিয়ে পড়ার কথা বলবো না, ইন্টারেস্ট নিয়ে পড়ার জন্য বলবো, আর মজা করে পড়ার জন্য বলবো আর কি। আর যে যারা যে জিনিসটা বুঝবে না, ইউটিউবে ভিডিও আছে, এটাতে দেখলে আমার মনে হয় আরো ইজি হবে জিনিসটা বুঝতে। তো আপনার পড়াশোনার সময় কি ইউটিউব মানে টিউটোরিয়ালস আপনি হেল্প নিয়েছেন? হ্যাঁ, আমি অনেক হেল্প নিয়েছি, গুগলে দেখতাম, আমার ভিডিওগুলি দেখলে মানে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যেত। এই আইডিয়াটা প্রথম কার কাছ থেকে পেয়েছেন? আমার দিদি আমাকে হেল্প করেছে এটাতে। আমরা আপনার দিদির কাছে একটু পড়ে যাব। দিয়াপনিক এবিসি নিউজ এইচটি লাইভ।